এই ব্যথাটা ওনাকে এত কষ্ট দিচ্ছে যে উনি দুনিয়া থেকে চলে যেতে চাচ্ছেন। প্রথম কাছে আমার কাছে তার আবদার ছিল যে আমি আর বাঁচতে চাই না। ওনার ব্যথা হচ্ছে সর্বঙ্গ শরীরে, সর্ব শরীরে কিছু কিছু ব্যথা আছে, যে ব্যথাগুলোর চিকিৎসা সত্যি অনেক কঠিন। জি আসসালামু আলাইকুম, নাম কি আপনার? লাকি একটা। বাড়ি কোথায়? বাড়ি নোয়াখালী। উনি কি হয়? লগে আইছে একজন দেশের মানুষ। আচ্ছা, ওই স্বামীর নাম ধরা কি নিষেধ? হ্যাঁ নিষেধ, স্বামীর নাম ধরা নিষেধ তাই। এখন আপনি কোন কষ্ট নিয়ে আসছেন মেইনলি? আজকে আজকে কোন কষ্টের জন্য আসছেন? ব্যথা। সব শরীরে ব্যথা, পুরো শরীর ব্যথা, একটু নামাজ হইতে মারি না, এরকম ঠিক মতো এরকম নামাজ হরি আল্লাহ থাকে কবুল করেন না, এরকম কি লই যাই। তারপর তো আল্লাহর তো ডাকতো, ডাকি তো যাইতে হইব, এমনি তো আল্লাহ দুনিয়া ছাড়াইছে, খালি কি আল্লাহ খাইন আর বাথরুম ভুলে চেল্লাই তো হারাই আর সাত দিন গেল দিন দিছে যে পড়ছে এই ব্যথাটা। আমরা আগে একটা হাড়ভাঙা ডাক্তার দেখাচ্ছি, এক তারা করতে এই এক মাসে ওষুধ দিচ্ছিল, ওষুধ দিয়েছে কেন একটা পাতার মাঝে ষাটটা একটা বেড আছে আমি বন্ধুদের ওষুধ আমি ওই বুকের দুইবার করি এমআর করাইস, এনজিগ্রাম করাইস। আপনার যে ব্যথাটা, এটা শরীরে কোন অংশে সবচেয়ে বেশি? এই নিচে দুটো গিটটাই বেশি। হ্যাঁ শরীর ব্যথা। কত তো আমার সাধারণত পেশেন্ট ওনার এত শরীরে ব্যথা এবং দীর্ঘদিনের ব্যথা যে অনেক ডক্টর দেখিয়ে উনি আসলে সন্তোষজনক কোনো রেজাল্ট পাননি, জন্য আমাকে এসে প্রথমেই বলছেন যে এই ব্যথায় আর বেঁচে থাকতে ইচ্ছে করে না।
ব্যথায় বেঁচে থাকতে ইচ্ছে করে না একটা মানুষ কখন বলে ওনার পাঁচটি ছেলে মেয়ে ছয় সাতজন নাতি নাতনি হয়ে গিয়েছে, তার পাঁচটি ছেলে মেয়ে হওয়ার যে কষ্ট এটা আমরা জানি, কিন্তু সেটা ওনার কিন্তু কোনো মনে নাই, কারণ উনি ওই ব্যথাকে কোনো ব্যথাই মনে করছেন না এই ব্যথার কাছে। হ্যাঁ, কোনো ব্যথা আছে ঘুরেন, শরীরটা ঘুরান ঘুরান। হ্যাঁ, না পা নড়াবেন না, শুধু শরীর। হ্যাঁ, এবার এদিকে হন, ঘুরান 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 ঘুরান। হ্যাঁ ঠিক আছে, এবার এ করেন বাবাজি, এই যে সামনের দিকে ঝুঁকে যান তো, যান যান আরও একটু যান, আর একটু যান। ব্যথা আছে, ব্যথা আছে? হ্যাঁ বাস, ব্যথা নাই, সোজা হন। এবার পেছন দিকে, এবার পেছন দিকে এদিকে সোজা হন। এই ব্যথা আছে নাই? ঠিক আছে, এবার হাতটা ছেড়ে দেন, দুটি ছেড়ে দেন, দিয়ে একটু কাত অন্ত দেখি, ব্যথা আছে? আচ্ছা, এদিকে কোন জায়গায় ব্যথা? এই ব্যথাটা অনেকে এত কষ্ট দিচ্ছে যে উনি দুনিয়া থেকে চলে যেতে চাচ্ছেন। প্রথম কাছে আমার কাছে তার আবদার ছিল যে আমি আর বাঁচতে চাই না। ওনার ব্যথা হচ্ছে সর্বঙ্গ শরীরে, সর্ব শরীরে কিছু কিছু ব্যথা আছে, যে ব্যথাগুলোর চিকিৎসা সত্যি অনেক কঠিন। যেমন আমরা ফাইব্রোমায়ালজিয়া বলি, ফাইব্রোমায়ালজিয়া একটা ডিজিজ যেটার চিকিৎসা সত্যি অনেক কঠিন এবং ব্যথাগুলো এত কষ্টদায়ক, যেটা ওনার কাছ থেকে আমরা জানলাম। তো আশা করছি যে এটার জন্য প্রপার ইভ্যালুয়েশন, এক্সামিনেশন এবং প্রপার চিকিৎসা এবং কাউন্সেলিং, এই চারটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। যদি এই চারটি কম্বিনেশন সুন্দর করে করা যায় তাহলে এই ধরনের পেশেন্টকে ভালো করা সম্ভব। এবং এখানে উভয় পক্ষের ধৈর্যটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো একটি স্টেপে কখনো শেষ করা যায় না, মাঝে মাঝেই আমাদের অ্যাসেসমেন্ট করতে হয়, ওষুধ চেঞ্জ করতে হয় এবং আলটিমেটলি একটি ভালো রেজাল্ট পাওয়া যায়। তো যারা অনেক ব্যথায় ভুগছেন, বিশেষ করে সমস্ত শরীরে, হ্যাঁ অনেক ওষুধ খাচ্ছেন কাজ হচ্ছে না, তারা অবশ্যই একটি ভালো সেন্টারে সহযোগিতা নেবেন। আশা করছি ব্যথামুক্ত থাকবেন, ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য আমাদের শান্তি। আসসালামু আলাইকুম।